দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটে। নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সালাউদ্দিন মিয়া, দুলাল মিয়া এবং জাহাঙ্গীর। নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া নৌকা প্রার্থী আশরাফুল হকের সমর্থক। কক্সবাজারের খুরশকুল ইউপি নির্বাচনে সহিংসতায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এক মেম্বার প্রার্থীর সমর্থকরা অবৈধ ভোট দেওয়ার চেষ্টা করলে আরেক প্রার্থীর ভাই আক্তারুজ্জামান তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান মারা যান। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের গোপালঘাটা ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীদের দু গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ শফি নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন। চট্টগ্রামের বাঁশবাড়িয়ার তিনটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ হয়। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনায় চার প্রার্থীকে আটক করেছে পুলিশ। কুমিল্লার মেঘনার মানিকার চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা করে বহিরাগতরা। স্থানীয়রা জানান, সে সময় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নিতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হন। মাদারীপুরের কালকিনির সাহেব রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। সাতক্ষীরা সদরের বৈকারি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা অভিযোগে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান সহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। সাদিয়া ও মোর চ্যানেল আই।